আমি 6 মাস আগে বাইরের কাছে ইঞ্জিনটা লাগায় নিছিলাম এই এখনো এক ফোঁটা মোবাইল খানা আমি খুব খুশি তাই এই পাশে আসছিলাম একটা টিপ নিয়ে উবারে চালাই ভাড়া গাড়ি চালাই পরে বাইশা সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের আরেকটি একজনের বয়ান আমি আপনাদেরকে শোনাবো দীর্ঘ 6 মাস পর সে এই রঞ্জু অটোমোবাইলসে আসেন এবং খুবই খুশি নিয়ে উনি আসছিল বিকালবেলা আসার পর উনি আসলে আসার পর আমার আমি বলেছিলাম আমাকে ফোন দিয়েছিল আমি আপনারা জানেন আমি একটা জব করি সে জব থেকে আস্তে আস্তে আমার রাত হয়ে যায় আমি রাতে যতটুকু পারি এতটুকুই আপনাদের মাঝে তুলে ধরি উনি বিকালবেলা আসছে আসার পরে আমি না থাকাতে আমার যে আরেকটি ক্যামেরা ছিল রঞ্জু ভাই ছিল এবং রঞ্জু ভাইয়ের সাথে ওনারা নিজেরাই একটু খুশি হয়ে ওনার বয়ানটা দিয়ে গেছে যেন আমি আপনাদের মাঝে এই বয়ানটা শুনিয়ে দিয়ে যাই কারণ হলো সে আজ থেকে 6 মাস পর সে এলাকায় আসেন আসার পর মানে তার বয়ানটা এমনভাবেই দিচ্ছে এটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আমি যে এই মানে উনি এত খুশি 6 মাসের ভিতরে একটুও নাকি মোবাইল খায় নাই এটাই হলো তার সবচেয়ে বড় ওনার খুশি যে আমার 6 মাসের ভিতরে আমি একটু মোবাইলও খায় নাই ইঞ্জিনটা সেই জন্য আমি আমার ইঞ্জিনের ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি এই বয়ানটা আলী ভাইয়ের চ্যানেলে আমি দিব কিন্তু আমি দুঃখের বিষয় হলো আমি আসতে পারি নাই না আসার কারণে সে বয়ানটা রঞ্জু ভাইয়ের কাছে রেখে যায় রঞ্জু ভাই আমাকে বলেছে কিন্তু আমি এই বয়ানটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন আসসালামু আলাইকুম আমি 6 মাস আগে বাইরের কাছে ইঞ্জিনটা লাগিয়ে নিছিলাম এই এখনো এক ফোঁটা মোবাইল খানা আমি খুব খুশি তাই এই পাশে আসছিলাম একটা টিপ নিয়ে উবারে চালাই ভাড়াই গাড়ি চালাই পরে বাইশাতে আইলাম দেখা করবার লেগে তোর বাইরেও বললাম যে ভাই আমি অনেক খুশি ইঞ্জিনটা খুব ভালো হয়েছে এক ফোঁটা মোবাইল খানা রঞ্জু ভাইয়ের কাছে চলে যাইব যে রঞ্জু ভাই ওই ব্যাপারটা নিয়ে মানে কি বলতে চায় এবং কি অভিরুচি এটা আপনাদেরকে শুনে দিচ্ছি রঞ্জু ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আলী ভাই জি থ্যাংক ইউ আচ্ছা আলী ভাই যে ক্রেতা আপনার দীর্ঘ 6 মাস পর আসলো কিন্তু সে আমাকে ফোন দিল আসার জন্য আমি আসতে পারিনি ব্যস্ততার কারণে আপনাকে যে বয়ানটা দিয়ে গেল মানে কি খুশি বেশিরভাগ ছিল এবং আপনি এখানে কি পাইছে যে মানে এত খুশিতে আপনার কাছে সে বয়ানটা দিয়ে গেল এবং কি গাড়ির ইঞ্জিনটা লাগিয়েছেন এটা আমার ধন্যবাদ আলী ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স 6-7 মাস আগে ওনার ইঞ্জিন লাগিয়েছিলাম এটা এক্স করোলার ইঞ্জিন তো কালকে আমি এবার একটা গাড়ির ইঞ্জিন গিয়ার চেঞ্জ করতে প্রায় শেষ হয়ে গেছে ওইটা এই মুহূর্তে আসছে আইসি আমার জড়াই ধরছে পিছন থেকে হঠাৎ কয় ভাই রঞ্জু ভাই ভালো আছেন আমি কী ব্যাপার ভাই কয় ভাই এইখানে ওভারের টিপ নিয়ে আসছিলাম তো তো এত ভালো ইঞ্জিন দিছেন চিন্তা করলাম যে একটা মানে মানুষের যে মানুষের প্রতি যে একটা মানে কৃতজ্ঞতা বোধ এইটা শোধ করার জন্য আমি 60 ফিট থেকে এই পর্যন্ত আসলাম শুধু আপনাকে সামনাসামনি বলার জন্য যে আমার ইঞ্জিনটা আপনি কেমন দিছিলেন অনেক কথাই বললো যে রঞ্জু ভাই আমি তো চিনতো না কিন্তু ইঞ্জিন আমিই দিছি তাকে খুব মানে সরল মনের এবং খুব মানে একটা গাড়ি তার এটি দিয়ে সে সংসার চালায় আমাকে এইগুলো বলার পরে ওনাকে ইঞ্জিনটা দিলাম যে আপনি যে আমাকে ভালো জিনিসটা দিছেন আমি চিন্তাই করতে পারিনি যে আপনি এত ভালো ইঞ্জিন আমাকে দিবেন আমি এটা আমার ইভেন আমি যখন আসছি আপনার ইউটিউব চ্যানেল দেখে আমাকে কিন্তু অনেক লোক আমার বন্ধুবান্ধব বলছে যে যাইও না এই সেই মিস্ত্রিরা বলছে যে এটা কিন্তু ভালো হবে না আমি কিন্তু একার মতেই আসছি যে লাগলে একাই মরব যা হয় হবে আমি রঞ্জু ভাইয়ের কাছেই যাব যাই হোক তারপরে বললো যে আমি কিছু কথা বইলেই যাই আপনারে পরে আমার কাছে বয়ানটা আপনার তো ফোনেও দিলাম যাই হোক সে তার মনের কথাটা অল্প ভাষায় সে বলে গেছে ভিউয়ার্স আসলে কি যে আপনি ভালো আর মন্দ যেটাই করেন দুটোরই কিন্তু রেজাল্ট আছে তাই না ভালো করি আল্লাহর রহমতে দূর দূরান্ত থেকে মানুষ আমার কাছে আসে এবং সবসময় ভালো করি খারাপ করার চিন্তা কখনো আসে না আশা করি কখনো করব না কারণ কি এই কারণেই করব না যে ব্যবসাটা দীর্ঘদিন করার ইচ্ছা আর ব্যবসার মধ্যে চাই না আমি শুরু থেকেই বলছি যে এটা আসলে আমি সলিডভাবে করতে চাই মানুষ যে এতদিন যে গাড়ির মালিকরা বিপদের মধ্যে ছিল বিভিন্ন জায়গায় যে প্রতারিত হয়েছে এখানে চুল পরিমাণ কেউ প্রতারণার শিকার যদি হয়
এবং সেটা যদি প্রমাণিত হয় আপনার ভিউয়ার যদি প্রমাণ করতে পারে যে রঞ্জু ভাই আমাকে এক্স করোলার গিয়ার বইলে প্রবক্স দিছে, প্রবক্সের গিয়ার বইলে অমুকটা দিছে, এলিয়নের গিয়ার বইলে প্রবক্স এক্স করোলার দিছে বা ইঞ্জিন একটা বইলে একটা দিছে, এলিয়নের ইঞ্জিনের জায়গায় এক্স করোলা দিছে, এইরকম জাতীয় যদি কোনো ঘটনা কেউ বলতে পারে তাহলে আপনি সাথে আসবেন, আমি 10টা ইঞ্জিন ফিরিয়ে দিয়ে দেবো তাকে। আমি এই আঙ্গিকেই ব্যবসাটা করতে চাই। এবং মোটামুটি এখন কি আপনার যে গ্যারান্টি দিয়ে যে আপনি ইঞ্জিনগুলো বিক্রি করেন এখনও কি আপনি সেভাবে আছেন? হ্যাঁ, আমি এটা চেঞ্জ গ্যারান্টি, মোবিল খাইলে চেঞ্জ, সাথে সাথে, এখানে কোনো কথা বলার সুযোগ নাই। এই কারণেই নাই যে আপনি একটা ইঞ্জিন কিন্তু 2-4 মাস 5 মাসের জন্য এত টাকা দিয়ে ইঞ্জিন লাগাবেন, এটা আমার কপাল নসিব। আল্লাহ পাক ব্যবসায় লাভ লস দুটোই রেখেছেন, এই কারণেই ব্যবসাটা হালাল। হ্যাঁ, হালাল করছে আল্লাহ পাক। তো আমি চাই যে এই মালটা যে আমি আনি এটা আমার কপাল নসিব, সেই সাফার আর আপনি কখনো বা আপনার ভিউয়ার্স কখনো হবে না, এটা আমারই কপাল, আমার নসিবে আল্লাহ পাক যা লিখে রেখেছেন সেটাই হবে। যদি মোবিল খায় কোনো কথা ছাড়া চেঞ্জ হয়ে যাবে, এটা আমার সবসময় কমিটমেন্ট আছে, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা আসুন, এখানে আসলে ইনশাল্লাহ একবার আসেন, আসার পরে দেখবেন, আগে বোঝেন, চিনেন। আপনি অন্যত্র অন্য জায়গা থেকেও যদি ইঞ্জিন নেন, আমার কাছ থেকে যতটুকু আপনি টিপস পাবেন চিনার জন্য, একটা ভালো জিনিস চিনার জন্য আমি আপনাকে যতটুকু হেল্প করব, যতই ব্যস্ত থাকি, তাতে আপনি অন্য জায়গা গেলে যদি আপনি দেখেন ওখানে 5,000 কমে পাচ্ছেন, কিন্তু জিনিসটা কিন্তু আমার কাছে শিখে গেলেন, চিনলেন, আপনি কিনে নেবেন। যদি আপনাদের কাছে আমি দাম ওভার চাই কখনো, আপনারা অন্য জায়গা গেলে আমি চিনায় দিলে বোঝায় দিলে আপনারা অন্তত দেখে কিনতে পারবেন নিজেরা, কাউকে লাগবে না, এই প্রত্যাশা। এবং আপনারা আসেন আমার এই আলী ভাইয়ের চ্যানেল, দেখলে বিভিন্ন ভিডিও দেখলে আপনারা ইঞ্জিন সম্পর্কিত সব কিছু এবং গিয়ারের সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, নিজেরা বুঝতে পারবেন, তাহলে আর আশা করি প্রতারণার শিকার হবেন না। অবশ্যই আপনারা আমার এখানে আসবেন, আলী ভাইয়ের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আশা করি রঞ্জু অটোমোবাইলসে আপনারা আসবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলী ভাই, থ্যাংক ইউ আপনাকে। ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।